আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি শুক্রবার ছুটি দিনে একটা ব্লগ দেখার জন্য। ঈদ শেষ হয়ে গেছে, কিন্তু এক সপ্তাহ হয়ে গেছে, তবে ঈদ চলে গেলেও ঈদের আমেজ কিন্তু এখনও যায়নি। এখনও অনেকেই তাদের আত্মীয় স্বজনদের বাসায় বেরিয়েই কিন্তু ঈদের আনন্দ উপভোগ করছে। আর তাই তো রাস্তাঘাটে, অফিস আদালতে, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও শিক্ষার্থীদের উপস্থিতি অনেক কম। তো মাইশা মানহার বাবা সকালবেলা গিয়েছিল বাজারে, বাজার থেকে ট্যাংরা মাছ এবং গরুর কলিজা এনেছে। তা ওদের বাবাও বাজার থেকে এসে বলছিল যে বাজারে শাকসবজি দোকান এখন পর্যন্ত পুরোপুরি খোলেনি, শাকসবজি পাওয়া গেলেও পরিমাণে খুবই কম। মাছ মাংসের বাজারেরও একই অবস্থা, এখনও মাছের বাজার পুরোপুরি খোলেনি, সব ধরনের মাছ পাওয়া যাচ্ছে না। তা বাজার থেকে এর জন্য বেশি মাছ আনতে পায়নি, শুধুমাত্র ট্যাংরা মাছ এনেছে। আর বেশ অনেকদিন ধরেই বলছিল গরুর কলিজা ভুনা খাবে, তো আমি বললাম যে আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন, তা আজকেই নিয়ে আসো, আজকেই গরুর কলিজা ভুনা করি। তাই তো ট্যাংরা মাছ আর গরুর কলিজা ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। তা ট্যাংরা মাছগুলো অবশ্য আজকে রান্না করব না, আর গরুর কলিজার মধ্যে অর্ধেক আজকে ভুনা করে নেব, আর সেই সঙ্গে করব মুরগির মাংসের ঝাল রোস্ট। তো বৃহস্পতিবার রাতে যে মুরগিটা নিয়েছিল ওটা কেটে ছোট ছোট পিস করে নিয়েছি, যেহেতু ঘরে নিজেরাই খাবো তাই ছোট সাইজ করেই নিয়েছি। আর সেই সঙ্গে পাঙ্গাস মাছের মাথা, লেজ আর টুকরো দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না করব। তো ট্যাংরা মাছগুলো যেহেতু আর আজকে রান্না করা হবে না, এগুলোকে প্যাকেট করে ফ্রিজে তুলে রাখবো। আর সেই সঙ্গে কিছু অন্যান্য মাসিক বাজারও করা হয়েছে, কারণ যেহেতু মাসের শেষের দিকে, তো সাধারণত দেখা যায় মাসের শেষের দিকে আর মাসের প্রথম দিকেই বাজার সদাই একটু বেশি করা হয়। তাই তো মাসিক বাজারের মধ্যে এনেছে টুথপেস্ট, আর সেই সঙ্গে এনেছে মেয়েদের জন্য হরলিক্স, হরলিক্সের জন্য একটা গরু দুধের মিনি প্যাকও ফ্রি পেয়েছি। আর সেই সঙ্গে এই তো চা খাওয়ার জন্য গরু দুধ আনা হয়েছে, আর সেই সঙ্গে আনা হয়েছে চা পাতি। তো রমজানে তো আসলে চা খুব একটা খাওয়া হয়নি, আর এখন যেহেতু রেগুলার চা খাওয়া হবে তাই চা পাতি আনা হয়েছে। আর সেই সঙ্গে আনা হয়েছে বুটের ডাল এবং এক প্যাকেট ফেসিয়াল টিস্যু, আর তার সাথে গোটা ধনিয়া এবং গোটা হলুদও আনা হয়েছে গুঁড়ো করার জন্য। তো আমার বাসায় সাধারণত গোটা মশলা এনে সেগুলো মেশিনে গুঁড়ো করে তারপর রান্নায় ব্যবহার করি, দোকানের যে গুঁড়ো মশলাটা পাওয়া যায় সেটা আমার বাসায় আনা হয় না, আর ওটা আমার কাছে স্বাস্থ্যসম্মত মনে হয় না। আর এই যে মেয়েদের পছন্দের কিছু বিস্কিটের প্যাকেট আনা হয়েছে, কারণ মানহা প্রতিদিন স্কুলে যাওয়ার সময় হরলিক্স বা দুধের সঙ্গে বিস্কিট খায়, আর মাইশাও মাঝে মধ্যে স্কুলের টিফিনে বিস্কিট নিয়ে যায়, তাই বেশ কিছু বিস্কিটের প্যাকেটও আনা হয়েছে। আর এগুলো গুছাতে গুছাতে দেখলাম যে ঘড়িতে বেজে গেছে প্রায় 12টা, আর এখন পর্যন্ত কিন্তু আমার দুপুরের রান্না চুলায় বসানো হয়নি, তাই ভাবলাম সব কিছু তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে দুপুরের রান্নার আয়োজন করে নিই, তা নয়তো দুপুরে সময় মতো খাওয়া দাওয়ার আয়োজন করা যাবে না। তা এখন চলে যাচ্ছি রান্নাবান্নার আয়োজনে। এই তো ভিডিও করছি আবার বেশ অনেকক্ষণ পরে। তো রান্নাবান্নার আয়োজনের ফাঁকে আমি মাসকলাইয়ের ডালটা সব মশলা দিয়ে চুলে বসিয়ে দিয়েছিলাম, তো ডালটা প্রায় অনেকটাই হয়ে গেছে। এখন এর মধ্যে মাছের মাথা আর টুকরো দিয়ে দিয়েছি, আর সেই সঙ্গে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর এই যে গরুর কলিজার টুকরোগুলো গরম পানিতে হালকা সেদ্ধ করে নিয়েছি, আর তার সঙ্গে কিছু আলু ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি। তো গরুর কলিজা ভুনাটা আজকে আমি প্রেশার কুকারেই করব, আর এই প্রেশার কুকারটা দেখে নিশ্চয়ই চিনতে পারছেন, ঈদের আগের দিনে যে ব্লগটা শেয়ার করেছিলাম তার মধ্যে দেখিয়েছিলাম যে ঈদের একদম শেষ মুহূর্তে কেনাকাটায় 2.5 লিটারের এই ছোট্ট প্রেশার কুকারটা কিনেছিলাম। তো এটার মধ্যে আজকে প্রথম রান্না করছি, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে তাই চুলায় কলিজা ভুনাটা করতে গেলে অনেকটা সময় লাগবে, তাই প্রেশার কুকারেই রান্নাটা করে নিচ্ছি, এতে করে রান্নাটা খুব চটজলদি হয়ে যাবে। তো প্রেশার কুকারে 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে তার মধ্যে গোটা কিছু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলোকে সামান্য লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, তারপর পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে এর মধ্যে একটা টমেটো ছোট টুকরো করে দিয়ে দেব। এই তো পেঁয়াজগুলো ভাজার পর কিছুটা নরম হয়ে এসেছে, এখন এর মধ্যে একটা টমেটো ছোট টুকরো করে দিয়ে দিলাম। আর এই টমেটোগুলো কিন্তু বেশ ভালোই টক টেস্টের, তবে মাংস বা কলিজা ভুনার মধ্যে টমেটো দিলে কিন্তু রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়।
তো পেঁয়াজ আর টমেটো ভেজে নরম হয়ে আসার পর এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি কষানোর জন্য। তো দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণে আদা রসুন পেস্ট, তারপর আধা চা চামচ লবণ দিয়েছি, যেহেতু পেঁয়াজ ভাজার সময় সামান্য লবণ দেওয়া হয়েছে। তারপর দিয়েছি আধা চা চামচ হলুদের গুঁড়ো, 1.25 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়ো, আধা চা চামচ জিরা গুঁড়ো, আর একদম শেষে দিয়েছি আধা চা চামচ চিনি। যেহেতু টমেটো আগেই বলেছি একটু টক টেস্টে, তাই টমেটোর টক টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনিটা দেওয়া, যদি টমেটো না দেন সেক্ষেত্রে কিন্তু চিনিও দেওয়ার কোনো প্রয়োজন নেই। মশলাগুলো কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিলাম, তারপর মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। তো মশলা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা কলিজার টুকরো আর আলুর টুকরো দিয়ে দিচ্ছি। এই তো মশলার সঙ্গে সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর প্রেশার কুকারটাকে 10 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে কলিজা এবং আলু মশলার সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়। আর কষানো হয়ে গেলে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে প্রেশার কুকারের হুইসেলের 3টা সিটি দিয়ে নামিয়ে নেব। কলিজা এবং আলু কষানো হচ্ছে, আর এই ফাঁকে আমার মাসকলাই ডালটাও কিন্তু রান্না হয়ে গেছে। মাসকলাই ডালের মধ্যে তেজপাতা আর পেঁয়াজ ভেজে ফোড়ন দিয়ে নিয়েছি, এখন লবণটা টেস্ট করে তারপর ধনে পাতা দিয়েই নামিয়ে নেব। আর এই তো ভিডিও করছি আবার প্রায় 30 মিনিট পর, তা প্রেশার কুকারে রান্না করায় কলিজা ভুনাটা হতে কিন্তু খুব একটা সময় নেয়নি, 30 মিনিটের মধ্যেই রান্না হয়ে গেছে। প্রেশার কুকারটা চুলা থেকে নামিয়ে একটু রেস্টে রেখে দিয়েছি, পরে ঢাকনা খুলে কলিজা ভুনা একটা হাঁড়িতে নিয়ে নেব। আর এ তো পাশের চুলায় কড়াইয়ের মধ্যে ঝাল চিকেন রোস্টটাও কিন্তু প্রায় রান্না হয়ে গেছে, ঝোলটা একটু টেনে যখন ঘন হয়ে আসবে তখন রোস্টটাকে চুলা থেকে নামিয়ে নেব। আর হালকা ঝোল রাখবো, কারণ যারা রেগুলার আমার ব্লগ দেখেন তারা তো জানেনই আমার বাসার সবাই যে কোনো তরকারির সঙ্গে অল্প ঝোল খেতে পছন্দ করে। আর তার সঙ্গে করে নেব সাদা পোলাও। এই তো সব রান্নাবান্না কিন্তু প্রায় কমপ্লিট, সাদা পোলাওটাও রান্না হয়ে গেছে, পোলাওটাকে দমে বসিয়ে দিয়েছি। আর এই তো কড়াইয়ের ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি। আর বাকি সব খাবার দাবার ডাইনিং টেবিলে পরিবেশন করা হয়ে গেছে। তো মাইশা মানহার বাবা জুম্মার নামাজ পড়ে মসজিদ থেকে এলেই আমরা দুপুরের খাওয়াটা সেরে নেব। আর মধ্যে রান্নাগুলো আপনাদের সঙ্গে একটু দেখিয়ে নিলাম, গরুর কলিজা ভুনা, মুরগির মাংসের ঝাল রোস্ট, পাঙাশ মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাল, আর সেই সঙ্গে আছে টমেটো শসার সালাদ। আর এই তো মাইশা মানহার বাবা জুম্মার নামাজ পড়ে মসজিদ থেকে চলে এসেছে, আর আমরাও সবাই টেবিলে চলে এসেছি দুপুরের খাবার খাওয়ার জন্য। তাই এই ছিল শুক্রবার দিন আমার রান্না করা পরিবারের সবার পছন্দের মজা মজার খাবার দাবার। ব্লগের শুরুতেই বলেছিলাম যে ঈদ চলে গেলেও ঈদের আমেজ এখনও রয়ে গেছে, আর শুক্রবার দুপুরের খাবারের আয়োজনে সেই ঈদের আমেজটাই তুলে ধরার চেষ্টা করেছি। তাই এই ছিল শুক্রবারের দুপুরে রান্নাবান্নার আয়োজন। তো শুক্রবারের আয়োজন নিয়ে আমার এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, অন্যদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।